বিজেপি জোট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, পানীয় জল ও কর্মসংস্থানের দাবিতে সরব হল সিপিআই। সিপিআইএম এর শহর দক্ষিণাঞ্চল কমিটির উদ্যোগে কৈলাসহর পুর পরিষদের 17, 16, 15, 14 এবং 13 নম্বর ওয়ার্ড এলাকায় এক পদযাত্রা অনুষ্ঠিত হয় রবিবার। এই পদযাত্রার নেতৃত্বে ছিলেন বিধায়ক মোবশ্বল আলী, সিপিআইএম নেতা কান্তিলাল দেব, বিশ্বরূপ গোস্বামী, প্রভাকর সিনহা, অঞ্জন রায় সহ আরো অনেকে। পদযাত্রাটি শহরের বিদ্যানগর এলাকা থেকে শুরু করে পুর পরিষদের বিভিন্ন এলাকা পরিক্রমা করে 13 নম্বর ওয়ার্ডের সাইফুন মার্কেটে এসে শেষ হয়। পদযাত্রায় রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করে। পদযাত্রা শেষে বিধায়ক মোবশ্বর আলী জানান, রাজ্যে বিজেপি সরকার সুশাসনের নামে প্রকৃতপক্ষে দুঃশাসন চালাচ্ছে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও নাবালিকা ধর্ষণ, বিরোধী দলের কর্মী সমর্থকদের মারধর ও বাড়িঘরে আক্রমণ সংঘটিত হচ্ছে, যার ফলে রাজ্যের সাধারণ মানুষ বিজেপি সরকারের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছে। পিপি জোটের সরকার রাজ্যের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। 2018 সালের নির্বাচনের প্রাককালে যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতার মধ্যে এসেছিল, আজকে সেই প্রতিশ্রুতির ধারেকাছেও সেখানে মধ্যে তারা নেই। কাজেই আমরা প্রতিটা ঘরে, প্রতিটা পাড়ায় পাড়ায় মানুষের কাছে যাচ্ছেন আমাদের কমরেডসরা এবং সাধারণ সেরা মানুষকে এই বিষয়গুলো আমরা বলবার চেষ্টা করছি। রাজ্যের মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে দেখেছেন 1949 থেকে 1977 এই 28 বছর এবং 1988 থেকে 93 এই 5 সব মিলে 33 বছর। এই 33 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে দেখেছেন বামফ্রন্টের বিকল্প কংগ্রেস হতে পারে না। আর 2018 থেকে 2023 আজকের এই দিন, এই প্রায় 4.5 বছর সময়ের অভিজ্ঞতায় মানুষ দেখছেন বামফ্রন্টের বিকল্প বিজেপি বা অন্য কেউ হতে পারে না।